हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो এই পার্টে আমরা বেসিক্যালি পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা ছিল তার যে সিরিজটা কন্টিনিউ করব। তো পার্সেন্টেজের আগে দুটো ভিডিও দেওয়া রয়েছে, তো ওই দুটো ভিডিওতে আমরা বেসিক্যালি কনসেপ্ট এবং ফর্মুলা অফ পার্সেন্টেজ সেগুলো শিখেছিলাম। তো এই পার্টে আমরা বেসিক্যালি আজকে কিছু 10 ইম্পর্টেন্ট কোশ্চেনস আমরা সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে পার্সেন্টেজ রিলেটেড দেখা যাক। যে ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে যে ইফ 14.27% of a number is added with itself, then the number is 4872. So find the original number. এখানে কি বলা হয়েছে না কোন একটা নাম্বার তার সাথে যখন আমরা 14.27% কে যোগ করছি তখন সেই রেজাল্টটা হচ্ছে আমার 4872। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে বা আমাকে বের করতে হবে অরিজিনাল নাম্বারটা কত, মানে আমার অরিজিনাল নাম্বারটা আমি যদি এটা বেসিক ওয়েতে ধরি, মানে নরমাল প্রসেসে যদি করে থাকি, তাহলে আমরা লিখতে পারি যে লেট দ্য অরিজিনাল নাম্বার ইজ এক্স। তাহলে অরিজিনাল নাম্বারটা এক্স থাকলো। এখন 14.27% যেটা রয়েছে, তো সেই পার্সেন্টেজ কে আমরা যদি ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে সেটা কত আসবে, এটাকে আমরা লিখতে পারি 14.97 + 2, মানে 100/7 পার্সেন্টেজের জন্য একটা বাই 100 আসবে। তাহলে আমরা এটা এখান থেকে পাচ্ছি 1/7। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, এই যে ভগ্নাংশটাকে আমরা যখন মানে পার্সেন্টেজকে আমরা যখন ভগ্নাংশে নিয়ে আসলাম বা শতকরা থেকে আমি যখন ভগ্নাংশ পেলাম তখন সেটা আসলো কত, 1/7। এবার কোশ্চেনটা যদি ভালো করে পড়া যায় বলছে কি যে 14.27% কোন একটা নাম্বারের সাথে অ্যাড করা হচ্ছে ওই নাম্বারটাকে ইটসেলফ, তার মানে এক্স এর সাথে এখানে অ্যাড করা হচ্ছে x/7 কে, তার ফলে রেজাল্ট আসছে কত 4872। তাহলে আমাকে এখান থেকে এক্সটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, 8x/7 = 4872। এটা কাটাকুটি হলে কত আসবে, 609। দেয়ারফর x = আসছে 609 × 7। তার মানে এটা আনসার আসছে কত, 7963, হাতে থাকে 6 7 6 42। তাহলে আনসার হয়ে গেল এটা আমাদের 4263। তো এটাকেই যদি আমরা অন্যভাবে করার চেষ্টা করি অর্থাৎ এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেসে, মানে নর্মাল নিয়মে আমরা এটা করলাম, কিন্তু এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। কিরকম ভাবে সেটা, এটার অন্যভাবে রিপ্রেজেন্টেশন বলতে গেলে আমরা এখানে যেটা ছিল 14.27%, তাহলে তার ভগ্নাংশের ভ্যালুটা বা ফ্র্যাকশনের ভ্যালুটা কত এসেছিল, 1/7। এবারে যদি আমি দেখি যে এই 14.27% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, তাহলে যখন এরকম একটা ভগ্নাংশ থাকছে তো ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হরে রয়েছে এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, লব বাই হর, দ্যাট মিন্স নিউমারেটর বলা হয় উপরটাকে, নিউমারেটর বাই নিচটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে এখন এখানে কি বলেছে না, লব বাই হর, এই যে হরের যে ভ্যালুটা রয়েছে মানে 7, সেটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু মানে অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বারের রেসপেক্টে কি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 1 উপরে। এখন বলা হচ্ছে 14.27% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, তার মানে 1/7। তাহলে অরিজিনাল নাম্বার হচ্ছে এখানে 7, এর সাথে অ্যাডেড উইথ ইটসেলফ মানে কি, এটা থেকে আমরা এরকম পাচ্ছি যে 14.27% সমান হচ্ছে 1/7। তার মানে বলতে পারি যে 7 এর যদি আমি 14.27% বের করি, কি বললাম, 7 এর 14.27% বের করলে আনসার দেবে আমার কত, 1। তাহলে আমি কি বললাম, এর সাথে কোশ্চেনে কি বলা আছে, মূল নাম্বারের সাথে মানে অরিজিনাল নাম্বারের সাথে ওটাকে অ্যাড করা হচ্ছে। তাহলে 7 এর সাথে 1 অ্যাড করলে কত হয়, 8। সেই 8 সমান বলে দিচ্ছে 4872। তাহলে অরিজিনাল নাম্বার কত, মানে আমাকে 7টা বের করতে হবে। তাহলে 1 সমান কত, 4872/8, মানে যেটা আসছে 609। তাহলে 7 কত হবে, 7 × 609, এটা রেজাল্ট আমার যেটা আসবে, 7963, হাতে 6 7 6 42। তাহলে 4263 হচ্ছে আমার এটার আনসার। তাহলে এটা একটা টাইপ অফ কোয়েশ্চেন ছিল। তো সেম টাইপ অফ কোয়েশ্চেনসই যদি এখানে থাকে, আরেকটা টাইপ, এই সিমিলার টাইপ অফ কোয়েশ্চেনস যদি আমরা করি, সাপোজ এখানে আরেকটা কোশ্চেন যদি থাকে যে এই ডেটাটা এখানে সাপোজ চেঞ্জ করা হলো,
111.91% of a number is added with itself, then the number is 7676. তাহলে find the original number. তাহলে তোমরা চেষ্টা করো, তারপরে আমি এখানে করছি, আমি আমার মতো করছি, তোমরা তোমার মতো খাতায় চেষ্টা করো, কেননা আমরা একই প্রসেস সেম টাইপ অফ কোশ্চেন্স এখানে আমরা লিখেছি। তাহলে এই যে 111.91% এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 999+1, মানে 1000/9% নিলে নিচে 100 থাকছে, তাহলে এটা থেকে যাচ্ছে 10^9। তাহলে এই যে 10^9, 10^9 মধ্যে এই 9 হচ্ছে কি, অরিজিনাল নাম্বার। সেম কোশ্চেন যে এই পার্সেন্টেজ অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, তাহলে আমরা এখানে বলতে পারি 9 যেটা রয়েছে, 9 এর 111.91% এর ভ্যালু কত দেবে, 10। তাহলে এখন এই 9 এর সাথে 10, 9টা হচ্ছে কি আমার অরিজিনাল নাম্বার, 10টাকে অ্যাড করা হচ্ছে, তাহলে আমি বলতে পারি 10+9 মানে 19 = কত, 7676। তাহলে 1 = কত হবে, 404। তাহলে আমাকে বের করতে হবে 9 = কত, কেননা 9টাই ছিল তো আমার অরিজিনাল নাম্বার, এই 9টাই তো আমার অরিজিনাল নাম্বার, তাহলে কত আসবে, 9 * 4 = 36, হাতে থাকে 3, 9 * 4 = 36। তাহলে আমার আনসার চলে এলো এখানে 3636। তো এরপরে আমরা আরো টাইপ অফ কোশ্চেন গুলো দেখব। সো আমাদের নেক্সট কোশ্চেন, যেটা আমাদের কোশ্চেন নাম্বার 3 রয়েছে, সেই কোশ্চেনটা বলা হচ্ছে আমরা যেরকম অ্যাডিশন করে করলাম, এইখানে কোশ্চেনটা রয়েছে সাবস্ট্রাকশন, মানে বিয়োগ করতে বলছে। অর্থাৎ কি বলেছে, একই রকম ভাবে যে ইফ 13.13% অফ এ নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড, সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ করার কথা বলা হচ্ছে, উইথ ইটসেলফ, দেন দ্য নাম্বার ইজ 7891, সো ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। তাহলে এখানে কি বলেছে, এই যে 13.13% রয়েছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 40/3 * 100। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 2 * 2 = 4, 2 * 5 = 10, মানে 2/15 ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম, 2/15, যার মধ্যে 15টা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, 15টা কি আমার এখানে অরিজিনাল নাম্বার, এটা তার চেঞ্জ কে বোঝাচ্ছে। তাহলে এখানে বলতে চাইছে 13.13% অফ এ নাম্বার যখন সাবস্ট্রাক্ট করা হচ্ছে বা বিয়োগ করা হচ্ছে উইথ ইটসেলফ, ইটসেলফ মানে তার নিজের সাথে, তাহলে আমি এখানে 15 থেকে 2 কে যদি বিয়োগ করে দিই, মানে সেই 13, সেই 13 ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 7891, আমাকে ফাইন্ড আউট করতে হবে কি, আমাকে বের করতে হবে 15^2 = কত বা 15^2 = কত। তাহলে 1 = কত হবে, 7891/13, সো এটার আনসার আসছে 607। সো 15 = কত হবে, 607/15, তাহলে 15 * 7 = 105, হাতে থাকে 10, হাতে থাকে 2, 90 * 2 = 92, তাহলে এরকম কিছু একটা আনসার আসবে। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। তো আরো বিভিন্ন টাইপ অফ কোশ্চেন্স রয়েছে, তো আমরা নেক্সট টাইপে যাব এরপরে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে, সাপোজ একটা কোশ্চেন দেখা যাক এরকম যে 28 ইজ অ্যাডেড ইন এ নাম্বার ইফ 28 ইজ অ্যাডেড উইথ এ নাম্বার, then the result increased by 116.23% of itself, so find the number of itself, then find the number। তাহলে এখানে কোশ্চেনটা কি বলা হলো, কোশ্চেনটা বলছে যে যদি 28 কে অ্যাড করা হয় কার সাথে, ইফ 28 ইজ অ্যাডেড উইথ এ নাম্বার, দেন ইট, দেন দ্য রেজাল্ট ইনক্রিজ বাই 116.23% অফ ইটসেলফ, সো ফাইন্ড দ্য নাম্বার। তাহলে আমাকে কি বলেছে, 28 কে যদি যোগ করা হয় কোনো একটা নাম্বারের সাথে, আমি ধরে নিলাম যে নাম্বারটা সাপোজ এক্স, এক্স এর সাথে কাকে যোগ করব, 28 কে যোগ করলে যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে ইনক্রিজ বাই 116.23% অফ ইটসেলফ, অর্থাৎ ওই এক্স কে যদি আমি 116.23% বাড়িয়ে দিই, তার রেজাল্ট আর ওই আগের রেজাল্ট দুটো সেম আসবে। মানে আমি যদি নর্মাল ওয়েতে করি যে নাম্বারটা যদি এক্স হয়, এক্স এর সাথে 28 কে যোগ করা হচ্ছে, তাহলে সেই এক্স প্লাস 28 ইকুয়াল টু কি হবে, না ইনক্রিজ বাই এত পার্সেন্ট অফ ইটসেলফ, তার মানে এক্স ইনটু এই 116.23% কে যে আমরা যদি করি, তাহলে এটা কত আসবে, 16 × 3 মানে 350/3 মাল্টিপ্লাই 100,
সো এটা আসছে কত 7/6% তাহলে এটা ইকুয়ালস টু এরকম চলে আসছে x + 28 ইকুয়াল টু x * 7/6 তাহলে আমরা এটাকে কি করতে পারি 7x / 6 x টাকে উপাশে নিয়ে চলে যেতে পারি তাহলে এটা আসছে x / 6 ইকুয়াল টু 28 সো হোয়াট ইজ x 6 * 48 হাতে থাকে 4 6 দিয়ে 12 4 16 মানে আমার এখানে आंसर হয়ে যাচ্ছে 168 ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি এটা এটা এইভাবে করলাম এখন যদি আমরা নরমাল প্রসেসে করি যে 28 কে যদি অ্যাড করা হচ্ছে উইথ এ নাম্বার তাহলে এখানে পার্সেন্টেজ ভ্যালুটা কত 116.23% কারণ সেটা ফ্র্যাকশন এবং ভগ্নাংশে করলে আমাদের ভ্যালু আসছে 7/6 ঠিক আছে এই যে 7/6 আসছে 7/6 এর মধ্যে এটা কি নাম্বার এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার তাহলে অরিজিনাল নাম্বারের রেসপেক্টে এখানে বলতে চাইছে যে 28 কে যদি যোগ করা হয় ওই নাম্বারের সাথে কোন একটা নাম্বারের সাথে দেন দা রেজাল্ট ইনক্রিজ বাই এত পার্সেন্টেজ অফ ইটসেলফ তার মানে আমরা এখানে লিখতে হচ্ছে 6 থেকে 7 যেতে গেলে আমাকে কত কতটা অ্যাড করতে হচ্ছে 6 থেকে 7 যেতে গেলে 1 অ্যাড করতে হচ্ছে আমাদের অরিজিনালি অ্যাড কত করতে হচ্ছে 28 তাহলে আমরা এটা লিখতেই পারি 1 ইউনিট ইকুয়ালস টু 28 সো হোয়াট ইজ দা ভ্যালু অফ 6 6 ইউনিট মানে হচ্ছে 28 * 6 তার মানে 6 * 48 সাথে 4 116 168 হচ্ছে आंसर তাহলে আমরা এই মেথডে যদি করি ফ্র্যাকশন মেথডে কত ইজিলি আমরা নিউমেরিক্যাল গুলো করতে পারছি এরপরে আমরা আরো টাইপ অফ কোশ্চেনস দেখব তাহলে এরপরে আমরা নেক্সট টাইপ অফ কোশ্চেনস করব যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 বা টাইপ 5 এটা একটা তো এখানে सपोज আমরা একটা কোশ্চেনস করছি যে এরকম যদি একটা কোশ্চেন ধরা যায় যে ইফ দ্য লেন্থ অফ রেকট্যাঙ্গেল কোন একটা রেকট্যাঙ্গেলের লেন্থ ইফ দ্য লেন্থ অফ দ্য রেকট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% এন্ড ইটস ব্রেথ ইজ ইনক্রিজড বাই 20% সো হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ইটস এরিয়া তো এই টাইপ অফ যদি কোশ্চেন থাকে কি বলা হচ্ছে যে কোন একটা রেকট্যাঙ্গেল মানে কোন একটা আয়তক্ষেত্রের লেন্থটাকে মানে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের লেন্থ থাকে আর মানে দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে তো আমি ধরলাম যে এটা লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ তো সেই লেন্থ আর ব্রেথ মানে দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্যকে বলেছে কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে 10% প্রস্থকে বলেছে 20% বাড়িয়ে দিয়েছে তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ইটস এরিয়া তার মানে তার ক্ষেত্রফলের কত চেঞ্জ হয়েছে আমরা এখন এরিয়া সমান কি জানি লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ এটা আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে রেকট্যাঙ্গেলের এরিয়া দা রেকট্যাঙ্গেলস এরিয়া হচ্ছে কত রেকট্যাঙ্গেলস এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ এখন কোশ্চেনস হচ্ছে আমার যে 10% মানে আমাদের যে পার্সেন্টেজ ভ্যালুগুলো রয়েছে সেই পার্সেন্টেজ ভ্যালুগুলোকে আমাদের ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে তাহলে লেন্থটার কথা বলা হচ্ছে 10% মানে সেটাকে আমরা লিখতে পারি 10/100 দ্যাট মিন্স 1/10 এখন এই 1/10 কে কি করা হয়েছে না আমরা শুধু লেন্থ কে এখন দেখছি লেন্থটা কি বলতে চাইছে না এটা তার অরিজিনাল ভ্যালু 10 10 থেকে কি করা হয়েছে এত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে তার মানে 10 থেকে 1 ইনক্রিজ করেছে ভ্যালু কত আসছে 11 তেমনি ব্রেথটা বলেছে 20% 20% মানে কি 20/100 দ্যাট মিন্স 1/5 তাহলে এটাকেও ইনক্রিজ করেছি ইনক্রিজ মানে +1 হবে 6 তাহলে এখন আগের লেন্থ কত ছিল এটা হচ্ছে লেন্থ এটা হচ্ছে ব্রেথ আগের লেন্থ ছিল 10 ব্রেথ ছিল 5 তার মানে এরিয়া কত হবে আগে ছিল 50 10 * 5 লেন্থ ইনটু ব্রেথ পরে হয়েছে কত 11 * 6 66 তার মানে আমরা বলতে পারি যে পার্সেন্টেজ চেঞ্জ কত ডিফারেন্সটা কত হচ্ছে 16 তাহলে 16 বাই অরিজিনাল ভ্যালু দ্যাট মিন্স 50 মাল্টিপ্লাই 100% সো আনসার হয়ে যাচ্ছে 32% তাহলে 32% হচ্ছে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ বা শতকরা পরিবর্তন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে আমরা এখানের যে পয়েন্ট সেট আরেকবার বোঝাচ্ছি কোশ্চেনটা যে কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% কি করা হয়েছে বাড়ানো হয়েছে প্রস্থ 20% বাড়ানো হয়েছে তাহলে পার্সেন্টেজ চেঞ্জ বা শতকরা পরিবর্তন ক্ষেত্রফলে কত আসবে তাহলে আমাদের প্রথম কাজ হবে যেগুলো আমাদের ফ্র্যাকশনে রয়েছে মানে পার্সেন্টেজে যে ভ্যালুগুলো রয়েছে তাদেরকে ভগ্নাংশে নিয়ে আসা 10% কে আমরা লিখতে পারি কত
একের দশ, 20% কে লিখতে পারি একের পাঁচ। তাহলে এখন ইনক্রিজ করেছে, তার মানে 10 থেকে 1 ইনক্রিজ হয়ে লেন্থ হয়েছে 11, ব্রেথটা কত হয়েছে 5 থেকে 1 ইনক্রিজ হয়েছে 6। তাহলে এরিয়া কত রয়েছে 10 × 5, প্রথমে ছিল 50, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, পরে হয়েছে 11 × 6 মানে 66। তাহলে শতকরা পরিবর্তন মানে কি, শতকরা পরিবর্তন মানে হচ্ছে আমাদের যে ডিনোমিনেটরে আমরা যে ভ্যালুটা লিখি সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। অরিজিনাল মানে কার উপরে চেঞ্জ হয়েছে, 50 এর উপরে, তাহলে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। পরিবর্তন যেটা মানে ডিফারেন্সটা, সেটা হয়ে যাচ্ছে আমার লবে থাকবে বা নিউমেরেটরে থাকবে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ মানে 16 × 50 × 100 করে আমরা পেলাম 32%। ঠিক সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন, অর্থাৎ এই কোয়েশ্চেনটাতেই যদি আমরা একটু চেঞ্জ করে দিই ডেটাটা, তাহলে জিনিসটা কিরকম আসবে। কোয়েশ্চেন নাম্বার 6 সাপোজ যে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ ইনক্রিজড বাই সাপোজ 10% থাকলো, বাট ব্রেথটাকে সাপোজ ধরলাম যেটা ডিক্রিজ করলো, ইট ইজ ডিক্রিজড বাই ওই সেম ভ্যালুই থাকলো 20% সাপোজ ধরে নেওয়া গেল। তাহলে এখানে আমাদের 10%টা কি হবে, 10% কে আমরা লিখতে পারি 1/10, 20% কে আমরা কি লিখলাম 20/100 মানে 1/5। এখন এটা তো ইনক্রিজ করছে, তাহলে লেন্থ আমার 10 থেকে 1 ইনক্রিজ হচ্ছে 11 হলো, ব্রেথ যেটা রয়েছে সেটা ডিক্রিজ করছে, কত ডিক্রিজ করবে 1 ডিক্রিজ করবে, তো সেটা হয়ে গেল 4। তার মানে আলটিমেট কি হচ্ছে, এরিয়া নিশ্চয়ই কমছে, কেননা এখানে এরিয়া কত ছিল 50, এখানে এরিয়া দাঁড়ালো এখন 44। তাহলে আগেরটাই দেখলাম আমরা 50 থেকে 66 হয়েছিল, মানে বেড়েছিল, এখানে সেটা কমলো। তাহলে চেঞ্জ কত হবে, ডিফারেন্স যেটা রয়েছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, তার ফর্মুলা হয়ে যাচ্ছে যে ডিফারেন্স বাই অরিজিনাল ভ্যালু মাল্টিপ্লাই 100%। তো ডিফারেন্স কত, এখানে 50 − 44 মানে 6, পার্সেন্টেজ অরিজিনাল ভ্যালু কত ছিল 50 × 100, তাহলে এটার আনসার আসবে আমাদের কত 12%। তাহলে এখানে আলটিমেট এরিয়াটা 12% ডিক্রিজ করছে, আমরা ডিক্রিজ হচ্ছে এখানেই পেয়ে যাচ্ছি, 50 থেকে 44 কমেছে, তাহলে আমরা বলতে পারি আলটিমেট এরিয়াটাও কমবে। ওকে, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6। তো এই টাইপেরই যদি আরো কোয়েশ্চেন করা যায়, আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন আমরা এইভাবে ভাবতে পারি যে সাপোজ এটা রেক্টাঙ্গেল ছিল, একটা স্কোয়ার ধরে করা যাক, স্কোয়ার এর ক্ষেত্রে আমরা এরকম ভাবতে পারি যে কোনো একটা স্কোয়ার এর ক্ষেত্রে যদি বলা হয় যে কোয়েশ্চেন নাম্বার 7 যেটা, যে ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ, সাইড অফ এ স্কোয়ার ইজ ট্রিপল করে দেওয়া হলো, মানে তিন গুণ করে দেওয়া হলো, সো হোয়াট ইজ ইটস পার্সেন্টেজ চেঞ্জ, হোয়াট ইজ ইটস পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, তাহলে তার পার্সেন্টেজ চেঞ্জ কত হবে। স্কোয়ারের সাইড এটা ছিল, তখন তার এ যদি সাইড হয় তাহলে তার এরিয়া নর্মাল ফর্মুলা কি হয়, সাইড এর স্কোয়ার মানে এ স্কোয়ার। এখন বলছে সাইডটাকে তিন গুণ করে দেওয়া হয়েছে, 3 times হয়ে গেছে, 3a হলে এরিয়া কত হবে, 3a² মানে 9a², ব্যাস এটাই হচ্ছে আমাদের পয়েন্টস। যে প্রথমে আমার এরিয়া ছিল, বাহু যখন ছিল, বাহুর দৈর্ঘ্য বা সাইড ছিল a, তখন এরিয়া হচ্ছে a² × 2, 3a যখন হলো 9a², তাহলে চেঞ্জ কত, হোয়াট ইজ দ্য চেঞ্জ, চেঞ্জটা কত, ডিফারেন্সটা 8a², কার উপরে চেঞ্জ দেখছি, ইনিশিয়াল কত ছিল a² এর উপরে × 100%, তার মানে 800% এরিয়া বেড়ে যাচ্ছে, এরিয়া কত বাড়ছে এখানে 800% বেড়ে যাচ্ছে। কেন, আমরা পরিষ্কার এখানে দেখতে পেলাম যে সাইডটাকে ট্রিপল করে দেওয়া হয়েছে, মানে 3 times করে দেওয়া হয়েছে, তাহলে এরিয়া ছিল a², পরে যখন সাইড 3a হলো, এরিয়া হচ্ছে 3a² মানে 9a², তাহলে চেঞ্জটা কত, 9a² − a² মানে 8a², কার উপরে চেঞ্জ হচ্ছে, a² এর উপরে চেঞ্জ হচ্ছে, তাহলে 8a² / a² মাল্টিপ্লাই 100%, সো আনসার 800%। এটা একটা, এরপরে আমরা আরো কিছু টাইপ অফ কোয়েশ্চেন আলোচনা করব, যেমন কোয়েশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে যে এ পার্সন স্যালারি হ্যাজ ইনক্রিজড ফ্রম 7200 rupees টু 800 and 8100 rupees,
সো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি, কি বলা হলো কোন একজন ব্যক্তি বা কোন একজন পার্সনের স্যালারি 7200 টাকা থেকে 8100 টাকা বেড়ে গেল, তাহলে তার পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আগে তার ছিল 7200 টাকা ইনকাম স্যালারি যেটা ছিল, তারপরে 8100 হয়ে গেল, তার মানে এটা বেড়েছে। কতটা বেড়েছে সেই ডিফারেন্সটা দেখতে হবে, ডিফারেন্সটা হচ্ছে 900। তাহলে সেই 900 বাই অরিজিনাল ভ্যালু যেটা ছিল, মানে 7200 থেকে বেড়েছে, তাহলে 7200 উপরে হবে মাল্টিপ্লাই 100। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে চলে আসছে 9 8, তাহলে 100/8 মানে যেটা আসছে আমাদের 12.12% এত পার্সেন্টেজ। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা পয়েন্টস, কেননা আমরা এটাকে যদি কাটাকুটি করি যে 25/2 আসবে, তাহলে সেটা আসছে 12.12%। তো এটা হলো একটা টাইপ অফ কোয়েশ্চেন্স। তেমনি আরেকটা টাইপ আমরা এরকম সিমিলার টাইপেরই আরেকটা কোয়েশ্চেন যদি আমরা ধরি, যে সাপোজ এখানে স্যালারি ইনক্রিজ না করে সাপোজ ডিক্রিজ করলো, যে কোন একটা পার্সনের স্যালারি আগে ছিল ধরে নিলাম 6000 টাকা, সেখান থেকে এখন হয়ে গেল 4000 টাকাতে, 6000 থেকে 4000 এ ডিক্রিজ করছে, তাহলে সেখানেও 6000 টাকা যেটা ছিল আর 4000 এখন রয়েছে, তার মানে ডিক্রিজটা কত, ডিফারেন্সটা কত, 2000। কার উপরে কমেছে? 6000 এর উপরে কমেছে, ইনটু 100। সো এখান থেকে আমাদের আনসার আসবে 100/3, মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিক্রিজ অন ইজ স্যালারি। তাহলে তার যে স্যালারি, সেই স্যালারিতে পার্সেন্টেজ চেঞ্জ বা শতকরা পরিবর্তন ডিক্রিজ বা কমে যাওয়াটা এত পার্সেন্ট কমে যাচ্ছে, মানে 33.13% শতকরা কমছে তার স্যালারি। এটা হচ্ছে পয়েন্টস। আরেকটা লাস্ট টাইপ অফ কোয়েশ্চেন্স আজকের পার্টি আমাদের থাকবে, সেটা হচ্ছে সরি, সো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা এরকম একটা কোয়েশ্চেন যদি ধরে থাকি, যে এখানে বলতে চাইছে দেয়ার আর 1240 এমপ্লয়িজ, দেয়ার আর 1240 এমপ্লয়িজ ইন এন অর্গানাইজেশন, অর্গানাইজেশন আউট অফ হুইচ, আউট অফ হুইচ 20% বা 25%, আউট অফ হুইচ 25% আর প্রমোটেড, আর প্রমোটেড, সো হাউ মেনি সাচ এমপ্লয়িজ, হাউ মেনি সাচ এমপ্লয়িজ আর দেয়ার হু গট প্রমোশন। আনসার হচ্ছে 398, 345, 372 বা 310। চাকুরিজীবী রয়েছে, তার মধ্যে 25% আর প্রমোটেড, মানে 25% প্রমোটেড মানে প্রমোশন তারা পাচ্ছে। তাহলে আমাকে এখানে বলতে চাইছে যে হাউ মেনি এমপ্লয়িজ আর দেয়ার হু গট প্রমোশন, তাহলে কত পার্সেন্ট মানে কত জন পেয়েছে। তাহলে 1240 এর 25% বের করলেই হবে, কেননা এই 25% মানুষই তো প্রমোশন পাচ্ছে, তাহলে এখান থেকে এটা ফাইন্ড আউট করলেই হবে। তাহলে আমাদের এখানে চলে আসছে 25 4 100, 4 3 12, 4 10, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 310 জন। তাহলে আনসার ডি, অপশন ডি হচ্ছে রাইট আনসার। তাহলে এখানে কোয়েশ্চনটা আরেকবার রিপিট করছি, যে কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা সংস্থাতে 1240 জন চাকুরিজীবী রয়েছে, তার মধ্যে 25% তারা প্রমোশন পাচ্ছে, তাহলে কত জন পার্সেন্টেজ, পার্সেন্টেজ বলেছে 25%, তাহলে কত জন পাচ্ছে। তাহলে আমরা ওই যে পয়েন্ট রয়েছে 1240, তার 25% বের করলো, সেটা করে যেটা আসলো সেটাই আনসার, মানে 310 হচ্ছে আমাদের এতজন চাকুরিজীবী প্রমোশন পাচ্ছেন, ঠিক আছে, যেটা আমাদের মোটের উপরে 25%। তো এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোয়েশ্চেন, আমরা একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন আজকে করলাম। তো আস্তে আস্তে আমাদের লেভেল হাই হতে থাকবে, মোটামুটি পার্সেন্টেজে আমরা চেষ্টা করবো 10টা মতো সিরিজ আনার। তো আগের পার্টগুলো তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে আগের পার্ট দুটো, বা প্লে লিস্ট থেকেও লিঙ্ক পেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো,
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।